بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة حسنة لمن كان يرجو الله. অবশ্যই আল্লাহ রাসূলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই। স্বাগত বক্তব্য এবং আলোচনা পেশ করবেন বাংলাদেশের খ্যাতিমান আলেমে দিন ইসরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়োজক কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা মোশাররফ হোসাইন। আজকের এই মাহফিল থেকে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, যদি ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, শান্তি যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রতি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা আলোচনা পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি সারসিনা দরবার শরীফের সম্মানিত ছোট পীর সাহেব মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল সব ধর্ম স্তব্ধ করে দাও, সব মতবাদ স্তব্ধ করে দাও, তোমার কাজ হচ্ছে লিউজহিরাহু, বিজয় করে দেবে আমার কোরআনকে, আমার দিনকে, আমার ইসলামকে। আমার ভাইরা, সেই বিজয়ের ঘন্টা বাজাই দিয়েছেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেব, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। তারা জমির জন্য ফাঁসি হয় নাই, তারা জমি জায়গার জন্য জীবনকে দেয় নাই, তারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। আমার মুসলমান ভাইরা, এই মাটিতে আল্লাহর অলিরা ঘুমিয়ে আছে, এই মাটিতে দিন কায়েম করার জন্য তারা বেইস রোপণ করে গিয়েছে, এই বেইসের উপহার ইসলাম হবেই হবেই হবে। সম্মানিত তাওহীদী জনতা, এই পর্যায়ে আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মিরেশরায় দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আব্দুল মোমেন নাসেরি। এই সম্মেলনে আমরা এসেছি আল্লাহ জমিন আল্লাহ দিনকে কায়েম করার জন্য, কোরআন সুন্নার রস কায়েম করার জন্য। আমরা মুসলমান, আমাদের ভিতরে হিংসা অধিকাংশা মারামারি কাটাকারি নির্যাতন নিপীড়ন সব কিছু ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মেলাবো, প্রয়োজনে বুকের সাথে বুক মিলিয়ে এই ময়দানে জাবি ফরবো নাসরুম মিনাল্লাহে ফাতহুন করিম অবশ্যিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বর্তমান অর্থবর্তীকারী সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা যেহেতু সরকারে আছেন আজকের এই রবিউল আউয়াল মাসে, আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী, রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি শায়খ মাওলানা জামালউদ্দিন। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা নবীকে প্রশংসা করে বলেছেন, ওরাফানা লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার বরত্বকে, আমি আপনার শ্রেষ্ঠত্বকে উচ্চ করেছি। আবার কখনো বলেছেন, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আপনার সম্মানকে আমি
আল্লাহ রাব্বুল আলামিন বড় এবং বৃহৎ করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছি একজন মুমিন ঈমান গ্রহণের পরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল না মানেন তাহলে এই ব্যক্তি ঈমানদার থাকে না যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা না মেনে কার্ল মার্কস লেনিন মাও সেতুং ডারউইন ফ্রয়েড হেগেল কিংবা কোন সমাজতন্ত্র জাতীয়তাবাদের সংকীর্ণতা অথবা ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদকে বিশ্বাস করে এই ব্যক্তি কোনোদিন ঈমানদার হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারে না পারে না পারে না সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ ডক্টর জাকারিয়া নূর আসলে রাসূলের আদর্শ শুধু নামাজের মাধ্যমে নয় রাসূলের আদর্শ শুধু মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নয় রাসূলের আদর্শের একটা দিক হলো ইবাদত আরেকটা দিক হলো মুআমালাত ইবাদতের সম্পর্ক আল্লাহর সাথে কিন্তু মুআমালাতের সাথে যেই সম্পৃক্ততা রয়েছে রাসূলের আদর্শ সেই মুআমালাতের আদর্শের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন আপনি যদি সামান্যতম কোনো রকমের ব্যত্যয় ঘটান তাহলে ওটা আল্লাহ কখনো মাফ করবেন না যে কারণে এদেশের মানুষ ইসলাম বলতে বুঝেছে শুধুমাত্র নামাজ এবং রোজা ইকামতে দিনকে ইসলাম বোঝে নাই এদেশের মানুষ নামাজকে ইবাদত মনে করেছে লেনদেনটাকে ইবাদত মনে করে নাই যে কারণে বাংলাদেশে দেখা যায় বহু মাদ্রাসা বানিয়েছে স্কুল বানিয়েছে মসজিদ বানিয়েছে এমনকি কপালে তাহাজ্জুদের দাগ পড়েছে কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা পাড়ি জমিয়েছে বিশ্বে শান্তির জন্য অনুসরণীয় আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আলোচনা পেশ করছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান সম্মানিত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আর সে কারণে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের আগেই সেই মক্কার জাহিলি সমাজ থেকে অন্যায় অনাচার পাপাচার দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করবার জন্য তিনি হিলফুল ফুজুল গঠন করেছিলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাবাগার সংস্কার করার প্রয়োজন হয়েছিল সম্মানিত বন্ধুগণ দীর্ঘ ১৩টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেমন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এরপরে যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন মদিনা যাওয়ার পরে মদিনার ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে মুশরিকদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করবার জন্য তিনি মদিনার সনদ তিনি প্রণয়ন করেছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে ঐতিহাসিক এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি বিশিষ্ট আলেমে দ্বীন খ্যাতিমান মুফাসসিরে কোরআন মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানী বৈষম্যবাদীরা মিথ্যা সাক্ষী দিয়ে এদেশে ইসলাম পণ্ডিতদেরকে খুন করেছে বৈষম্যবাদীরা মিথ্যা সাক্ষী দিয়ে এদেশে আলে বলমাকে নির্যাতন চালিয়ে সর্বনাশ করে দিয়েছে জেলে পুরেছে দণ্ডে বেড়ি লাগিয়েছে ও নুরিদু আন্নামুন্না আল্লাযীনা ইস্তুদিফু ওই সমস্ত দুর্বল নির্যাতিত নিষ্পাসিত ব্যক্তিদেরকে আমি তাদের ক্ষমতা দিয়ে দিব আমি এই নির্দেশনায় এই ঘোষণা দিয়েছি ওয়ানাজালহুম আইম্মাতান তাদেরকে এই সমাজের নেতা বানিয়ে দিব ওয়ানাজালহুম ওয়ারিসিন এই সমাজ শাসন করা সমাজ থেকে দুর্নীতি সন্ত্রাস ঘুষ সুদ সকল ধরনের অপরাধ মাদকতা দূর করার জন্য তারা আসল দায়িত্ব পালন করবে ওয়ানুমাক্কিনালহুম ফিল আরদি জমিনে তাদের আস্তানা আমি বানিয়ে দেব ওয়ানুরি ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা ফিরাউন এবং হামানকে যেভাবে দেখিয়েছিলাম তার সঙ্গী সাথে যা দেখেছে কিয়ামত পর্যন্ত ফিরাউনের ৭৫টা সন্ত্রাসী জুলুমবাজরা দেখবে মা কানু ইহাদারুন কিভাবে ভয়ে পালিয়ে যেতে হয় ওয়াসাইহু জামুল জামউ ওয়াসাইহু জামুল জাম আল্লাহ তাআলা ওই সমস্ত সন্ত্রাসীদেরকে অবশ্যই পরাস্ত করবেন বিশ্বনবীর বৈষম্য বিরোধী এই নীতির আলোকে বাংলাদেশকে সুখী সমৃদ্ধিশালী সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গঠনের আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئن غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين صدق الله العظيم. সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আমিরের শরিয়াত বাংলাদেশ খেলাফত আন্দোলন মাওলানা আবু জাফর কাশেমি। এদেশে অনেক ওলামায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, অনেক ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন, তারা এদেশে ইসলামী হুকুমতের গোড়ায় রক্ত দিয়ে আমাদের এই আন্দোলনকে বেগবান করেছেন, কথা ঠিক না বেঠিক? হাফিজ হুজুরের আহ্বান ছিল এক হও নেক হও, আমরা কি এদেশে এক ও নেক হয়ে আল্লাহর আইন এবং রসুলের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছে কিনা বলেন। আল্লাহ আমাদের সকলকে এই দেশে আল্লাহর আইন রসুলি ফাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাঁটাবন মসজিদের সম্মানিত খতিব প্রফেসর ডক্টর আনাম রফিকুর রহমান মাদানী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ব্যবস্থার পরিবর্তন ঘটালেন, এমন শিক্ষা ব্যবস্থা চালু করলেন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ হবে, চরিত্রবান হবে, আখলাক তৈরি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, পরকালে ভয় সৃষ্টি হবে, জবাবদিহিতার ভয় সৃষ্টি হবে, সেই শিক্ষা ব্যবস্থা তিনি চালু করলেন। রেসালাতের প্রথম কথাই হলো পড়ো, তবে পড়ার মধ্যে রবকে চিনতে হবে, যেই পড়ে রবকে জবের পরিচয় জানে না সেটা পড়া নয়। আল্লাহ পাক সিলেবাস দিয়েছেন, কোরআনে কারিম সিলেবাস, মুহাম্মদ সাল্লাল্লাহু তার শিক্ষক ছিলেন, এই সিলেবাস বাস্তবায়নের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সে সিলেবাস আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। এই সিলেবাস যদি আজও যদি বাস্তবায়ন হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যদি বাস্তবায়ন হয়, সে যেভাবে বাস্তবায়ন করেছে, তাহলে আজকে এই সমাজ সোনার সমাজ রূপান্তর করা সম্ভব, সোনার মানুষ করা সম্ভব, আবুবক উমরত মানুষ করা সম্ভব। নৈতিক অবক্ষয় নিরসনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এ বিষয়ে আলোচনা পেশ করছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর মুফতি আবু ইউসুফ খান। যাদের চেষ্টায় আমরা বাংলাদেশে এই উন্মুক্ত ময়দানে রসুলের সিরত এবং কোরআনের আলোচনা করার সুযোগ পেয়েছি, আমি সেই তৌহিদি ছাত্র জনতাকে মুবারকবাদ জানাচ্ছি। মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসুল, শ্রেষ্ঠ নবী, সৈয়দুল কৌনাইন, খাতমুল আম্বিয়া, তার আদর্শ শ্রেষ্ঠ, তার আদর্শ তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আমরা জানি একটি সুখী ও সমৃদ্ধশালী, শোষণমুক্ত, জুলুম মুক্ত
একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একদল বাহিনী, একটি দল যে দল হবে রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান। মানুষের মৌলিক অধিকারসমূহ খাদ্যবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে রসূলের যে আদর্শ রয়েছে সেই আদর্শে তারা আদর্শবান হবে। এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য রসূলের আদর্শকে বিদায় দেওয়ার জন্য এমন কোন পথ রাখে নাই যে পথকে সে আবিষ্কার করে নাই। কিন্তু আমরা দেখেছি রসূলের সাথে যারা এই বেয়াদবি করেছে, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, তারা টিকতে পারে নাই, ব্যর্থিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার জায়গার থেকে যতটুকু চেষ্টা করা দরকার তাতে কোনো ত্রুটি করব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, ইসলাম বিজয় হবে, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, ইসলাম বিজয়ের বেঁচেই থাকবে। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আব্দুস সামাদ। মানবাধিকার প্রতিষ্ঠায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যেই একমাত্র পূর্ণাঙ্গ নিরঙ্কুর দাসত্বের জন্য আল্লাহ মানবতা এবং জিনকে সৃষ্টি করেছেন, সেই তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর অধিকার প্রতিষ্ঠিত হয়, এই দায়িত্ব আল্লাহর নবীরা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে মানুষের অধিকার। আমি বিশ্বাস করি যে আল্লাহর অধিকার যখন নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হয় তখন তার অধীনে মানুষের অধিকারও সর্বাঙ্গীনভাবে প্রতিষ্ঠিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সেই অধিকার প্রতিষ্ঠা করেছিলেন যে সর্বপ্রথম মানুষদেরকে মানুষ হিসেবে সম্মান দিয়েছেন। তিনি বলেছেন, লা ফাদলা লি আরাবিয়িন ওয়াল আলা আজামি ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ। এর অংশের সংশে রাসূল বলছেন, ওয়ান নাসু সাওয়াসিয়া কুল্লুহুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। আরবের উপরে অনারবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, সকল মানুষ সমান, সকলই আদম থেকে সৃষ্টি, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তিনি বলেছেন, এই মদিনার এই রাষ্ট্রটি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলবে, সুতরাং মানুষের প্রকৃত অধিকার, তাদের উপর থেকে জুলুম নির্যাতনের অবসান, তাদের উপর ইনসাফ কায়েম হওয়া, এগুলো সবই নির্ভর করে এবং সত্যিকার অর্থে বাস্তবায়িত তখন হবে যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত বিধান মানুষের উপরে কার্যকর হবে। মানুষের আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তার যার যার ধর্ম সে পালন করতে পারবে, কিন্তু মানুষের শান্তি নিরাপত্তা এগুলোর জন্য আল্লাহর বিধান সেই সমাজে সেই জগৎবিতে এটা প্রতিষ্ঠিত হওয়া অপরিহার্য। আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা যদি প্রত্যেকের সার্বিক সংস্কার করতে চাই তাহলে ইসলামের এজেন্ডার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বিশ্ব নেতা, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তার দেওয়া কর্মসূচির মাধ্যমে টেকসই সাস্টেনেবল বৈষম্য কেবল দূর হতে পারে এবং সার্বিক কল্যাণ প্রতিষ্ঠিত হতে পারে। তুমি যে সাজালে বনানি কত ফুল কত ফল না জানি, কত তার গহীন গভীরতা শুধু তুমি জানো সে কথা, দেখি যে তোমার মহিমা খুঁজে না পাই তার উপমা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন যেই সমাজকে আখ্যায়িত করা হয়েছিল আইয়ামে জাহিলিয়া হিসাবে। গণহত্যা করা হতো, নারী নির্যাতন করা হতো, শিশু নির্যাতন করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত প্রতিত করা হতো। সেখানে এরকম আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ, কিন্তু আল্লাহর রাসূল একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন, সেটি ছিল কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বাংলাদেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, তামাদ্দুনিক সব দিককে তৈরি করার জন্য আমাদেরকে যদি আরো পরিশ্রম করতে হয়, আরো ত্যাগ স্বীকার করতে হয়, প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন?
مولانا কামরুল ইসলাম সাইয়েদ আনসারীকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি যে কোরআনের পাখি যে কোরআনের সৈনিক আজকের এই মাঠে উপস্থিত থাকলে আজকের এই গণজাগরণ গণজোয়ার একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো তিনি হলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন পয়গম্বর ধর্মযাজক নন তিনি রাষ্ট্রনায়ক তিনি সমরনায়ক তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় এক বৈজ্ঞানিক যার তত্ত্ব যার তথ্য যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি আর কিয়ামত পর্যন্ত হবেও না যেই নবীকে আঘাত করলে আরশে আযীমে আঘাত লাগে যেই নবীকে গালি দিলে আল্লাহর আরশে গিয়ে ওই গালির আঘাত স্পর্শ করে কাফেররা বলেছিল আনতা মাজনুন লাস্তা মুরসালান আল্লাহ তাআলা আরশে আযীম থেকে জানিয়ে দিলেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন কাফেররা বলেছিল লাস্তা মুরসালান আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কালোর ব্যবধান দূর করার জন্য তিনি ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য তিনি সমাজের নির্যাতিত নিগৃহীত মানবতার জন্য তিনি যা করেছেন পৃথিবীতে কেউ এমনটি করতে পারবে না সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ সাদাকাল্লাহু রাসূল محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم والذين معه أشداء على الكفار
منهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. বাংলাদেশে গত 17 বছর ধরে যে জুলুমের পাহাড় আমাদের উপরে চেপে বসেছিল, আল্লাহর অসীম দয়ায় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগকে কাঙ্ক্ষিত সাফল্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে, সত্যের শাসনের মাধ্যমে। আপনারা কি সত্যের শাসন চান? সত্যের শাসন চান? তাহলে আমরা দুহাত উঁচু করে বলি ইনশাআল্লাহ আগামী দিনের যে দিন আসবে সেই দিন কোরআনের দিন হবে, সুন্নাহর দিন হবে। আমরা সেই কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে বাজি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে আবার কোন পথে চলবে, কি আইন অনুযায়ী চলবে সেইটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তার নবীর মাধ্যমে। আমরা তা শিখেছি, জেনেছি, এখন সেই প্রতিটি জীবন আমরা যা শিখছি এখন কোরআন ও হাদিসের মাধ্যমে প্রত্যেকটি আমরা নিজেরা বাস্তবায়ন করব আমাদের জীবনে। এখানে এই জমিন হবে কোরআনের জমিন, এখানে হবে রাসুলের হাদিসের জীবন, এখানে মানুষ চলবে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ। মানুষ রাসুলের যুগে যেভাবে সঠিক পথে চলে সুখ শান্তি ভোগ করেছিল, আমরাও চাই সেই সঠিক পথে চলে সুখ শান্তি ভোগ করবো ইনশাআল্লাহ। বহু লোকের শাহাদাতের বিনিময়ে এই জমিন, সেই জমিনকে আল্লাহ তার কোরআনের জন্য কবুল করুন। আমাদের সবাইকে কোরআন জানা, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দিক এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ আমাদের জন্য দান করুক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান্ট জাস্টিসের অধিকার আদায় করা যাবে না। রাষ্ট্র মেরামতের সাথে সিরাতকে সংযুক্ত করে এদেশের 18 কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে। যদি সিরাতকে সামনে রাখা হয় তাহলে হযরত ওমরের মতো ব্যবসায়ী তৈরি হবে, আর না হলে সালমান ইব্রাহিম তৈরি হবে। সিরাতকে সামনে রাখলে হযরত ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হবে, আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে। বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হযরত ওমর খাব্বাব হামজা তিতুমিরের মত অনুসারী, আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুড়ি লীগের বাহিনী। আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই, আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে? সবাই কি রাজি আছে ইনশাআল্লাহ? এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ। আজকে আমরা যেই ময়দানে একত্রিত হতে পেরেছি, এই সেই ময়দান যেই ময়দানে প্রথম ইসলামী শিক্ষা ব্যবস্থার আন্দোলন করতে গিয়ে যিনি তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন শহীদ আব্দুল মালিক রাহেমাহুল্লাহ। বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ তিনি বলেছিলেন, আব্দুল মালিক সাহেব শহীদ হলো কিন্তু এটা প্রথম শহীদ নয়, শুরু হলো শাহাদাতের মর্যাদা। আজকের সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত হাজারের ঊর্ধ্বে আপনার তরুণ ছাত্র সমাজ ইসলামের জন্য, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামের আপনার জীবন ব্যবস্থা কায়েমের জন্য তাদের তাজা লহু রক্ত বিলিয়ে দিয়েছে।
আমরা দেখেছি এবছর 5ই আগস্ট পর্যন্ত শত শত মানুষের সাথে সাথে জামাতে ইসলামের হাজার হাজার কর্মীবৃন্দ এবং শত শত আপনার যুবকরা আপনার তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এই রক্তের বিনিময়ে এই জমিন প্রমাণ করছে আজকের এই উপস্থিতি প্রমাণ করছে এই জমিন হলো ইসলামের জমিন এই জমিন হলো কোরআনের জমিন এদেশের সাধারণ মানুষের আপনার আকাঙ্ক্ষা হচ্ছে কোরআনের শাসন অন্য কোন কিছু তন্ত্র মন্ত্রের দ্বারা মানুষ পরিতৃপ্ত হবে না শান্তি হবে না শান্তি হতে পারে না এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান আমাদের সকলের উস্তাদ হাজারো আলেমের উস্তাদ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং নরসিংদী জামিয়া কাসেমিয়ার যিনি প্রতিষ্ঠাতা হযরতুল আলাম সাইয়েদ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ যে এই দেশে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন অতএব আমরা এই দেশেই দ্বীন ইসলামের খিদমত করব এবং দ্বীনকে কায়েম করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে তা আমরা করব ইনশাআল্লাহ মনটা আমার প্রশান্ত হয়ে গেছে আমার সামনে সব তরুণ সমাজ আলহামদুলিল্লাহ তরুণরা যখন একমত হয়ে যাবে যে ইসলাম ইসলাম ছাড়া জীবন পরিচালনার জন্য কোনো দর্শন মানব না এই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না ইনশাআল্লাহ ইসলামের জন্য সর্বশেষ ত্যাগ স্বীকার শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি দিতে হয় তা আমরা দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব মঞ্জুরুল ইসলাম কুরআনের পরিভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের আমাদের সকল ক্ষেত্রেই আমাদের জন্য মডেল কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আমাদের কোনো স্থান নেই আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি আমরা আজকে জাস্টিসের কথা শুনছি আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি এই সকল কথার সমাধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সম্মানিত উপস্থিতি বিশ্ব মানবতার মুক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন প্রতিষ্ঠিত সমস্ত জীবনবিধানকে মূলোৎপাটন করে ইসলামকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে এমনকি দুনিয়া এবং পরকালীন জীবনের সমাধান ইসলাম দিয়েছে সুতরাং আজকে বিশ্ব মানবতার মুক্তির জন্য বাংলাদেশের মুক্তির জন্য রাসূলের আদর্শকে জানা মানা এবং রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে শপথবদ্ধ হতে হবে এবং কার্যকর ভূমিকা রাখতে হবে নিজ নিজ অবস্থান থেকে তাহলেই আজকের সিরাতের এই ঐতিহাসিক আলোচনা সভা ঐতিহাসিক সিরাত মাহফিল সফল হবে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই
যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারেই বলো ইমান বলি কিভাবে তারেই বলো ইমান বলি কিভাবে তারেই বলো ইমান বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই কথার ছলে পাকা বলি কিভাবে তারেই বলো ইমান বলি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমাদের আদর্শকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এটা কি শুধু মুসলমানদের আদর্শ না গোটা দুনিয়ার মানুষের আদর্শ গোটা দুনিয়ার মানুষের জন্যই আদর্শ হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুসলমানরা হলেন একটা সৌভাগ্যবান জাতি মুসলমানদের কাছে যে নবী এসেছেন এই নবী হলেন বিশ্ব নবী সাইয়েদুল মুরসালিন সমগ্র নবীদের মধ্যে সর্দার সুতরাং রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দরুদ পড়বেন আল্লাহ তাআলা তার উপর দশটা রহমত নাজিল করবেন আল্লাহ তাআলা তার দশটা গুনাহ খাতা মাফ করে দিবেন আল্লাহ তাআলা তার দশ গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে জীবন বিধান নিয়ে এসেছেন যে কিতাব নিয়ে এসেছেন এই কিতাবের নাম কি আল কোরআন এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে যদি আল্লাহর রসুলের আনিত জীবন বিধানের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হয়ে যায় তাহলে কি আপনাদের কোনো অসুবিধা আছে ইসলামের কথা বললেই তাদেরকে জঙ্গি বানিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে জিহাদের কথা বললেই জঙ্গি বানিয়ে নাটক সাজিয়ে এই দেশের আলেম ওলামাকে বছরের পর বছর কারাগারে আটক করে রাখা হয়েছে বাংলাদেশের মাটিতে এই পরিবেশ আমরা আর তৈরি হতে দিব না দিব না ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনে কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ ফাউজিল কোরআন আল ইসলামী ঢাকা মিরপুরের ছাত্র একাধিকবার বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ সালে আহমেদ তাকরিম হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشد أعداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه
فآزره فاستغلظ فاستوى على سوقه فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم السلام عليكم بنغلاديش برانتو هوتي سلام جاناي হে রসুল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল আমার কণ্ঠে কণ্ঠ মেলায় আমার কণ্ঠে কণ্ঠ মেলায় তোমার আশিকি কুল তোমার আশিকি কুল হে রসুল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল মদিনাওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনাওয়ালা গো মদিনাওয়ালা গো মদিনাওয়ালা গো মদিনাওয়ালা চরমনাই কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাল মাদানি আমি মোহতারামকে আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি তিনি হকের আলোকে প্রজ্বলিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে মেসেঞ্জার হিসাবে দূত হিসাবে সারা বিশ্ববাসীর জন্য রহমাতাল্লিল আলামিন হিসাবে তিনি আসছেন আমি সবাইকে ঐক্য হওয়ার জন্য দিনের বৃহত্তর স্বার্থে ছোট ছোট আমাদের ভুল ভ্রান্তি ত্যাগ করে ইসলামের স্বার্থে সিরাতুল মুস্তাকিমের স্বার্থে এক রসুলের স্বার্থে এক কোরআনের স্বার্থে এক আল্লাহর স্বার্থে আমাদের ছোট বড় সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররু আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে ইসলামী শাসন হুকুমত কায়েম করতে পারবো কি পারবো না বলে আমাদেরকে দেখাই দিতে হবে না বাংলাদেশের মুসলমান এক ইসলামী শরিয়ার ব্যাপারে ইসলামী হুকুমতের ব্যাপারে ইসলামী আন্দোলনের ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমরা এক হয়ে গেল আগামীতে ইসলামের পক্ষে রসুলের পক্ষে দিনের পক্ষে কাজ করতে পারি সেই মর্যাদা মুজাহিদ আমরা হতে চাই কি বলেন নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতুল করিম অবশ্বিরুল মুমিনিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তখতে তখতে দুনিয়ায় আজি কম বক্সের মেলা শক্তিমাতাল দত্তরা সেথা করে মাতলামি খেলা ভয় করিও না হে মানবত্তা ভাইয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতালে রবে না আর পৃথিবীর বুকে তখতে তাহারি কালি পড়িয়াছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়
أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. درود আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয় আমরা সবাই অমক সেনা, ভয় করি না বুলেট বোমা। বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান্নামী। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ, এর এক বচনে হচ্ছে হিজবুন। হিজবুন মানে দল। পৃথিবীতে দল আছে দুইটা। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় 73টার উপরে দল, আর দল দুইটা মানে? হ্যাঁ, দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজার, না আল্লাহর। কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে, আর ঈমান থাকার কথা। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। তাহলে দল এ শব্দটা কোরআনে আছে না নেই? দল এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুন এ শব্দ তো আছে। সুতরাং দল মাস্ট বি করাই লাগবে, যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষা এরাই হচ্ছে সফল কাম দল। এদেশে যত দল আছে এই দুইটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন? এর এক নম্বরে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার এই কারণে। পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না। এই জন্য বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে পেয়েছি আমি তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। 3 নম্বরে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্বনবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই যে 100 জনের এখন 58 জন মানুষ বিশ্বনবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা যেতে দেন, দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে বিশ্বনবী ছাড়া কারো আদর্শ মানি না। 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মমিনদের জন্য সবচাইতে বড় অনুগ্রহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযি বাআসা ফীহিম রাসূলা। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই, তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন ওমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। যেখানেই যেই সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মোহাম্মদ রসুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তো সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম।
বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গোনা মাপের গ্যারান্টি দিয়েছেন কে উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করবে তাকে জান্নাতে দেবে সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এই গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর আদর্শ এতটা দৃঢ়ভাবে আমরা ধারণ করি এই আদর্শে সমাজ রাষ্ট্র গঠন হলে সর্বত্র শান্তি আসবে এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের জীবন দিতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যদি আমাদের কারা প্রকষ্টে দিনের পর দিন বন্দী থাকতে হয় এই বিশ্বাসের বিনিময়ে যে কোনো জুলুম যদি সহ্য করতে হয় সহ্য করে নেব রাসূলুল্লাহর আপোষের বিনিময়ে পৃথিবীর কারো সঙ্গে কোনো আপোষ হতে পারে না বাংলাদেশের ওলামায়ে কেরাম ছাত্র জনতা ইসলামী সংগঠন তাওহিদি জনতা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর নবীকে মহব্বত করে এতটাই মহব্বত করে ও দুনিয়ার মানুষ শাসক গোষ্ঠী রাজনৈতিক দল পড়া শক্তি শুনে রাখো আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানা হয় আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানবার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয় পরিষ্কার বলছি আমরা যেখানে থাকি না কেন নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব রাজপথে প্রতিবাদ গড়ে তুলব মিছিল করব মিটিং করব আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে লড়াই করতে প্রস্তুত আছে আমি জানতে চাই এই জমিনে যদি আল্লাহর নবীর দুশ্মনেরা মাথা চাড়া দেয় কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করতে রাজি আছে জানতে চাই আমি চাঁদের যে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের যে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা রাসূলের ভালোবাসা সবার সাথে গায় সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের আল জাবেরি আল মাদানী প্রধান অতিথির বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন আবু জাহাল সহ্য করতে পারে নাই কোরআনের আওয়াজ এই জন্য অর্ডিনেন্স জারি করেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করে আবু জাহাল নাই কিন্তু তার যোগ্য সন্তানরা এখনো জমিনে আছে কোরআনুল করিমের আওয়াজ চলেছে চলবেই কেউ বন্ধ করতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য ঐক্যমত হয়ে আমাদের কাজ কাজ করতে হবে لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের জন্য আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ দিয়ে জমিনে পাঠিয়েছি অনুসরণ করো আমার নবীর বলুন সুবহানাল্লাহ তো অনুসরণ 17 বছর কাদের করেছেন আপনারা যারা ব্যাংক লুট করে সব সম্পদ বিদেশে পাঠিয়েছে গরিবের সম্পদ খেয়েছে এক একজনের কপালের কালো দাগ দেখলে মনে হয় আল্লাহর ওলি বাংলা ঢাকার মানুষ কি প্রয়োজন যদি হয় কোরআনের জন্য রাস্তায় নামতে রাজি আছো কিনা বলো আমি আজ আপনাদেরকে জানাতে চাই যে রাসূলের সিরত শুনতে এসেছেন 17 বছর পর্যন্ত আমার নবীকে অপমান করা হয়েছে বাংলার জমিনে ঠিক কিনা বলেন আমার রাসূল বিচার পায় নাই আমার আল্লাহকে গালি দেওয়া হয়েছে বিচার হয় নাই কিন্তু আজ কোরআনের মহাবল থেকে সিরাত মহাবল থেকে
ঘোষণা করছি জানিয়ে দিচ্ছি বাংলার জমিনে যারা আমার রাসূলকে অপমান করেছো তাদের বিচার বাংলার জমিনে হতে হবে ঠিক কি না যে ব্যক্তি হক থেকে নিজের জবানকে বন্ধ রাখে আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলে না রাসূল বলেন আমি বলে গেলাম সে যে কেউ হোক সে বোবা শয়তান বোবা শয়তান বোবা শয়তান ঠিক কি না যদি ছিন্ন ভিন্ন হয়ে যান এবং একদল না হন তাহলে কঠিন বিপদ সামনে আসতেছে যে বিপদের মোকাবেলা করার সাহস আপনাদের থাকবে না এই জন্য মহাদ্দমান আর্জ পেশ করছি আমি আপনাদেরকে আমরা আলেমরা একমত হয়ে যাব রাজি রাজি আজ আলেমরা একমত হোক আপনারা চান চান দুই হাত উঠে দেখান চান কিনা আপনারা আমার বন্ধুগণ আপনাদের কাছে আমি জানতে চাই এই আসমান কার আর জুলে বলেন কার এই জমিন কার আমরা কার আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনে আগামীতে আইন চলবে কার সুতরাং আল্লাহর আইনের জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে বলুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم انزل السكينة والبركة والعافية والطهارة